নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে একটা হুঁশিয়ারি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে সকলকে করে দিলেন সাবধান। তো কী বার্তা দিলেন চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে দেখুন ওয়ে টু নিউজ পোর্টালের অফিসিয়াল অ্যাপে যে তথ্যটা প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার পেতে কেউ টাকা চাইলে আমি দেখে নেব, এবং এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশিত তথ্যে বলা হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দিতে হয় না, কেউ টাকা চাইলে তার ছবিটা তুলে আমাকে পাঠাবেন, আমি দেখে নেব। আমাদের কিছু লোক চুরি করেছে, এদের আমরা আর প্রার্থী করিনি, কাউকে টাকা দেবেন না। সোমবার কোচবিহারের জনগণকে এভাবেই সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের কটাক্ষ, তার মানে মুখ্যমন্ত্রীও জানেন গ্রামে গ্রামে লক্ষ্মীর ভাণ্ডার পেতে তৃণমূলকে টাকা দিতে হয়। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সাবধান করে দেওয়া হচ্ছে, টাকার বিনিময়ে আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন না। সরাসরি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বা বিডিওর মাধ্যমে অ্যাপ্লাই করলে সেটা কিন্তু গ্রাহ্য হবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল লক্ষ্মীর ভাণ্ডারের উপরে একটা গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে, এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো জানতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং এই তথ্যটা অনেক অনেক করে শেয়ার করুন যাতে প্রত্যেকে সাবধান হয়ে যায়। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।